কি বলবো, এত বাজে ওয়েদার, বৃষ্টি পড়ছে, আর তোমরা বলবে কি মেয়ে বাবা গরম সহ্য হয় না, ঠান্ডা সহ্য হয় না, আবার বর্ষাকালও। হ্যাঁ গো, আমার বৃষ্টি বেশি ভালো লাগে না, আমার একটু আধটু হলো ঠিক আছে, বেশ সুন্দর বৃষ্টি পড়ছে দেখতে ভালো লাগে, আর বেশি ঠান্ডাও আমি সহ্য করতে পারি না, জামাটা পুরো এখানটা পুরো ভিজে, জামাটার জামা কাপড় শুকোচ্ছে না, মানে কি বলবো, একটার ঘরে একটার ঘরে মেলা আছে, জায়গা ছোট, মানে বেশি জায়গা নেই যে এত জামা কাপড় মেলবো, সবার জামা কাপড় মেলবো, আর সবাই বাইরে বেরোলেই ভিজে আসছে, এছাড়া এই সময় তো আমাদের একটু কাচাকুচি বেশিই হচ্ছে, তো সেই জন্য আরও মুশকিল হয়ে গেছে, শুকোনো যাবে না, কারখানায় কাজ শুরু হয়ে গেছে তাই জন্য ঘেঁচো ঘেঁচো করে আওয়াজ হচ্ছে। আর স্বাগত ডেভিড মৌসুমিতে, আর আজকে জামাই ষষ্ঠী, ষষ্ঠী তোমরা কীভাবে কাটাচ্ছো অবশ্যই আমাকে জানাও, আর সবাই খুব ভালো করে মজা করে এই দিনটা কাটাও, বাড়িতে বসে যেভাবে হোক, আর কিছু করার নেই, বাইরে তো এখন আমরা যেতে পারবো না, কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারবো না, আর বাড়িতেই আমি আজকে বানাবো, আর যেটা সবথেকে সমস্যা হচ্ছে আমার একার আলাদা রান্না হবে, ওদের আলাদা রান্না হবে, প্লাস আমার ঠাকুরদের রান্না হবে, কারণ আজকে যেহেতু ষষ্ঠী, কানাইকে তো একটু রান্না করে দেবোই না, এটা তো হয় না যে রান্না করে দেবো না কানাইকে, তো সেই জন্য একটু আজকে কাজের প্রেশার আছে, চাপ আছে, তো আমি ভাবছি এখন ব্লগটা এডিট করে নিই, এডিট করলে আমার কী হবে, সকালবেলা এডিট করা থাকলে আমার ঝামেলা থাকবে না, আমার যতই বেলা হোক না কেন রান্না করতে। আর পুজো করা হয়ে গেছে আমার, কানাইকে বসিয়ে দিয়েছি নতুন জামা পরিয়ে, কারণ আজকে ষষ্ঠী, ওকে তো একটা নতুন জামা দেবোই, আর বাইরে বেরিয়ে এই বৃষ্টিতে কিনতে পারিনি, আমার কেনাই থাকে তিনটে চারটে জামা কাপড়, তো তার মধ্যে থেকে আমার মা বলতো যে ষষ্ঠীর দিন হলুদ জামা কাপড় বাচ্চাদের পরানো উচিত, মানে যা এ করা উচিত, হলুদ জামা কাপড় পরাতো আমার মা, যাই না কেন এটা ঠিক না ভুল, তো আমার হলুদ জামা কেনা ছিল না, সাদা জামা কেনা আছে, লাল জামা একটা কেনা ছিল আমি কানাইকে আজকে পরালাম, ওটা ভেলভেটের জামা, খুব সুন্দর লাগছে কানাইকে লাল জামা পরে তো খুবই ভালো লাগে এই। হ্যাঁ চলো দেখি কী কী রান্না করি, স্পেশাল কিছু রান্না করে লাগবো খাওয়াতে পারি কি না দেখি, আর সোহম যদিও এবারে এখন হিমমোটর যাওয়া হচ্ছে না, পরে যাব, যখন যাব নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করব, কারণ যে আমরা ভেবেছিলাম লকডাউন উঠে যাবে, কিন্তু লকডাউন যেহেতু আরও বেরিয়ে গেছে, অথচ টাইমটা অনেক ফাঁকাও পাচ্ছি যে সেই সময় আমরা বাইক নিয়ে চলে যাব, কিন্তু দেখা যাক, এখন বলতে পারছি না পরিস্থিতি, কারণ লালটুর দোকানটাও খুব কম সময়ের জন্য খোলা হচ্ছে, তো সেই জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনের দিন তো অনেক বছরই হয় না, সেটা নিয়ে নয় পরে লালটুর সাথে বসে গল্প করবো, তো অন্য দিনই হয়, রবিবারই হয় এই। আর আমাদের তো যথেষ্ট, 22 বছর বিয়ে হয়ে গেছে, 22 বছর বিয়ে চলছে, তো অনেকটাই বছর কাটিয়েছি, মানে একটা যুগ পুরো কাটিয়েছি, যাকে চলো আর বকবক করবো না, রান্না বান্নায় যাই। আজকে আমাদের রান্না বান্নায় রয়েছে মাটন কিমা বিরিয়ানি আর চিকেন চাপ, তো চিকেন অলরেডি আমি ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছি, 15 মিনিট মতো এটা ভিজিয়ে রাখলে একটু চিকেনটা সফট হয়, ছিবড়ে থাকে না, আর তারপর এটা ম্যারিনেট করা হবে, মানে চিকেনটা, আর এদিকে মাটন হয়ে গেছে, তো মাটনটার বিরিয়ানি চাল হয়ে গেছে, এবার মানে ভাত হয়ে গেছে, বিরিয়ানিটা দম দিতে বসাবো, তো যেহেতু লালটু বিরিয়ানি খেতে ভালোবাসে, আর লালটুর মানে লালটুর এটা স্পেশাল অকেশান বলতে পারো, সেই জন্য বিরিয়ানি করছি, আর সোহমও খেতে খুব ভালোবাসে মাটন কিমা বিরিয়ানি, যদিও আমি আজকে খাবো না, তো তাতে কি হয়েছে ওদের জন্য রেঁধে দিতে আমার কোনো অসুবিধে নেই, আমার ভালোই লাগে এই আর কি, তো এখন দম দিচ্ছি, দম দি মানে লেয়ার করছি, লেয়ার করে তারপর দম দিতে বসাবো। বিরিয়ানি আমার এখানে লেয়ার করা কমপ্লিট, এবার আমি এটা দম দিতে বসিয়ে দেবো, ওরা বিরিয়ানি খেতে ভালোবাসে, এটাই ওদের দুবেলা হয়ে যাবে, আর রাত্রিবেলা আমাদের বানাবো একটু লুচি, কারণ আমি আর আমার ঠাকুররা খাবে, তো এখন এর মধ্যে আমার লুচি বানানো সম্ভব হয়নি, সেই জন্য রাত্রিরে বানিয়ে দেবো, এখন মিষ্টি দিয়েছি কানাইদের, তো আমাদের বিরিয়ানি দম দেওয়া রেডি, এখন আমরা লাঞ্চ করতে বসবো, মানে ওদের লাঞ্চ বেড়ে দিচ্ছি, আর লালটুকে আগে বেড়ে দিচ্ছি, সোহমকে দেবো, তারপর আমি তো খাবো দই চিড়ে, কারণ আজকে আমাদের জামাই ষষ্ঠীতে, এই জামাই ষষ্ঠীতে বিশেষ করে ফলার খেতে হয়,
তো সেই জন্য ফল, মানে যে ফল তুমি ভালোবাসো সেই পাঁচ রকম ফল মা খেতো দেখতাম। তো আমি এখানে পাঁচ রকম খাই না, আম দিয়েই ওই দই চিড়ে খাই, অত আমি খেতে পারি না সত্যি কথা বলতে কি। এই যে আমাদের চিকেন বানিয়েছি, যেটা চিকেন চাপ, চাপ নয় একটু চিকেন ওই কষা টাইপের বানিয়েছি, এটা দিয়েই খাবে। তো বলুন দাদা, আপনার জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়াটা পছন্দ হয়েছে কি না? বুঝতে পারছি না, স্পেশাল মটন কিমা বিরিয়ানি অসাধারণ, পুরো ফুল টু একদম। দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিড়ের মধ্যে, তো চলো খেয়ে নি, ওদের খাওয়া কমপ্লিট। কিরম খাওয়া দাওয়া হলো? ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে, পরিষ্কার লাগছে, ওই কাঁচা পাকা গোব দাঁড়িয়ে চেয়ে এটা অনেক ভালো। এত খেয়েছি না, মাখন তো লাগে, আমি নড়াচড়া করতে পারছি না, মনে হচ্ছে রাত্রিরে কিছু খেতে পারবো। মাটন কিমা বিরিয়ানি অসাধারণ অসাধারণ অসাধারণ, এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন ঘরে। আর আমিও রাধে রাধে হাঁপিয়ে উঠেছিলাম, যদিও স্পেশাল কিছু রান্না করে দিতে পারিনি জামাই ষষ্ঠীতে, তোমরা বলবে যে একদমই নর্মাল রান্না করেছি, যেটা আমরা সানডে স্পেশাল এমনি এরকম খেয়ে থাকি মাঝে মধ্যেই, যেহেতু আমি রাধতে ভালোবাসি ওরা খেতে ভালোবাসে সেই জন্য। কিন্তু মানে পঞ্চ ব্যঞ্জন যেটা রেঁধে দেয়, যে শুক্তো, ডাল, পায়েস, পাঁচ রকম ভাজা, হ্যান ত্যান শাশুড়িরা করে দেয়, সেরকম আমি কিছুই করে দিতে পারিনি। তো করে হ্যাঁ ও খেতেও পারে না, করেও দিই না আমি এরকম, সেটা শাশুড়িরা করে দিলে ওর যত বেশি আনন্দ হয় বা মায়েরা করলে যত আনন্দ হয় সেটা আমি করে দিলে অতটা, সেরকম একই একঘেয়ে আর কি, যেরকম রেগুলার রান্না হয় একদম হাতে রান্না হচ্ছে মা একদম অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা, দারুণ রান্না, সেরকম নয়, যেটা যে কাজটা যে করতে ভালোবাসে সেই কাজটা যখন সে করতে পারে তখন সেটা ভালো হয়, এটাই আর কি। আমি রান্না করতে ভালোবাসি তাই জন্য রান্নাটা ভালো হয়। আর হ্যাঁ, একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার মানে করছি, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি আমরা নতুন বিয়ে হয়েছে যে আমরা কি করে অ্যাডজাস্ট করব, বা কিছু টিপস দাও যে তোমরা এত বছর হলো, তো আমাদের 22 বছর হলো, আমি ভাবতেও পারি না এখনো যে জাস্ট আমরা 22 বছর রানিং এখন চলছে। তো 22 বছরের জামাই ষষ্ঠী বলে বুঝতেই পারছো এটা নর্মাল হয়ে গেছে, যদিও বাবা ভাইয়ের কাছে আমি প্রত্যেকবারই যাই, আবারও আজকেও মানে একবার যাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের ভিডিও শ্যুট করে দেখানো হয়নি, নিশ্চয়ই আবার যাব কিছুদিন বাদে, সে তো আমরা প্রায়ই যাই। আর স্পেশাল রান্না করে তো সেই আমিই খাওয়াই, সে জামাই ষষ্ঠী হোক আর এমনি স্পেশালই হোক সবই বাবারা করে, সেটা না, কিন্তু তাও মা থাকলে একটা আলাদা ফিলিংস আছে, কি বলবো, মায়ের হাতে রান্না যেরকম স্পেশাল অনেক কিছুই থাকে সেগুলো হ্যাঁ, এগুলো আমার মতো যারা যাদের মা নেই তারা কানেক্ট করতে পারে, সবাই চলে যাবে, আমি একদিন চলে যাব, সেটা না, সেটা তো অবশ্যই, জন্ম থাকলে মৃত্যু হবেই এটা আমরা জানি। তো যেটা বলছি হ্যাঁ, 22 বছর আমাদের হয়ে গেছে, তো এটা আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, আমরা এখন নিজেরা মানে দুজন দুজনকে খুব ভালো বুঝে গেছি। তো আমরা ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল, যখন মানে ছোটবেলায় মানে যখন আমরা বুঝতে শিখলাম জ্ঞান হলো এইসব ব্যাপারে, তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে না আমাদের আমার অ্যারেঞ্জ ম্যারেজ হবে, আমাদের নয়, আমি তো ওকে চিনতাম না। তো কারণ হচ্ছে আমার মনে হতো যে যারা লাভ ম্যানেজ করে আমার তাদের আর নতুন করে জানার কিছু থাকে না, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হলে কি হয় দুজন দুজনকে জানার একটা জায়গা থাকে, আমার সেরা বন্ধু, হ্যাঁ এটাই আমি বলতে চাই, বন্ধু হয়ে গেলে বা অভ্যাস হয়ে, এখন তো আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, ওর আমার অভ্যাস হয়ে গেছে, আমার ওর অভ্যাস হয়ে গেছে, 22 বছর সংসার করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়, সকালবেলা উঠে ও এটা করবে এটা করবে, যেরকম এগুলো আমরা রেগুলার যেগুলো আমরা কাজ করি সেরকমই এটা আমাদের অভ্যাস, যে আমরা আমি একটা কথা বলি, ছোট মুখে বড় কথা, অ্যাডজাস্ট করতে হবে, আমি কি করব এই করব সেই করব, সহ্য করতে হবে, যত তুমি সহ্য করবে এক সময় সহ্যের বাইরে চলে যায়, কিন্তু উপায় নেই, যত তুমি অ্যাডজাস্ট করবে সংসার তত শান্তি আসবে। আর না না, সব থেকে আমরা একটা গাছ কিনে নিয়ে আসি যখন, তখনও তার গাছটা লাগানোর পর ফুল দিতে কি করব, কি করব না ওসব বললে সংসারে কিছু করার নেই,
তুমি যদি ভালোভাবে থাকতে চাও তোমাকে অ্যাডজাস্ট করতেই হবে, সবার সাথেই অ্যাডজাস্ট করতে হবে। সে তোমার যদি লাভ ম্যারেজ হয় তখনও তার সাথে অ্যাডজাস্ট করতে হবে। কারণ বলতো, ওই এক ঘন্টা দু ঘন্টা লাভ ম্যারেজে যেটা বোঝা যায় না, যেটা সংসারে থাকতে হলে বোঝা যায়, যেটা আমার ঠাকুমা বলতো যে যখন দুজনে সবকিছু শেয়ার করবি তখন দেখবি বড় ধর্ম কি সংসার ধর্ম। হ্যাঁ, আমি তো মনে করি ভালোবাসা জানলে যে সংসার ধর্ম ঠিক করে পালন করেছে, যে সবকিছু করেছে হরি বল। তো যাই হোক, এইভাবেই আমরা চালিয়েছি। প্রথম প্রথম অনেক অসুবিধা হতো, না প্রথম প্রথম অনেকেরই অ্যাডজাস্ট হতে অসুবিধা হয়, সেটা নিশ্চয়ই প্রথম প্রথম অসুবিধা। হ্যাঁ, সবাই সবার বাড়ি থেকে ছেড়ে আসি, কারণ আমরাও ধরো একটা বাড়ি থেকে ছেড়ে আসি, সেই বাড়ির অভ্যাস, সেই বাড়ির মানে থাকা খাওয়া একটা সব কিছুর মধ্যেই আমরা বেঁধে থাকি। সেখান থেকে এসে ওদের বাড়ির অ্যাডজাস্ট, ওদের মানে যে শ্বশুর বাড়িতে যাবে যে তাদের সাথে অ্যাডজাস্ট করার একটা সমস্যা সমস্যা হয়। কিন্তু সব থেকে বড় কথা কি, তোমরা সবসময় চেষ্টা করবে যে তোমার হাজবেন্ড কী চায়, তোমার ফ্যামিলি কী চায়, তার মতো করে কিছু তোমাকেও ছাড়তে হবে, কিছু ওকেও ছাড়তে হবে, অবশ্যই ছাড়তে হবে, না হলে তো সংসার করা যায় না। না তো এই আর কি, এইভাবেই চলে যায়। তবে হ্যাঁ, মানুষটা যদি ভালো হয়, সব থেকে বড় কথা মানুষ, চলার পথের মানুষটা যদি ভালো হয় তবেই সেই সংসারটা সুখের হয় বা সেই চলাটা ভালো হয়। আদারওয়াইজ আমার মনে হয় খুব কঠিন। আরেকটা কথা বলি ছোট্ট, এটা ঠিক কিনা ভুল আমি জানি না, এই শ্বশুর বাড়িতে কি হয়, একটা মেয়ে এলো তাকে তো সময় দিতে হবে অ্যাডজাস্ট করতে, তার সঙ্গে মেয়ের মতো ব্যবহার করতে হবে, নিজের মেয়ে যেরকম সেইরকম ব্যবহার করতে হবে। তোমার নিজের মেয়েটা যখন বিয়ে হয় তখন তার বাড়িতে অশান্তি হয়, তখন তুমি বলো তাদের বাড়ির লোক খারাপ, কিন্তু যে একটা মেয়ে নতুন বিয়ে হয়ে এসছে তাকেও তো নিজের মেয়ের মতো টানতে হবে, কাছে টেনে নিতে হবে, তাহলেই অ্যাডজাস্ট হবে। এই ছোট ছোট জিনিস, ছোট ছোট একটু সহ্য ক্ষমতা, একটু এ ঠিক সব ঠিক হয়ে যাবে। অনেক কথা বলে ফেললো। হ্যাঁ, না সব সময় তুমি যদি ভাবো যে ও আমার বাড়ির বউ, তখন তোমার কাছে অনেক সম্মানের হয়ে যাবে। কারণ তখন তুমি জানো মনে করবে যে ওর যদি ও কোথাও গিয়ে ছোট হয় তাহলে আমার বাড়ির সম্মান নষ্ট হবে। যদি তুমি মনে করো যে ও পরের বাড়ির মেয়ে, তখন কিন্তু সেই জায়গা থেকে একটা ডিস্টেন্স তৈরি হবে। তো যাই হোক, এইভাবেই সংসার চলে, এইভাবেই করতে হয়। অনেক জ্ঞান দিলাম, অনেক জ্ঞান দিলাম, কিছু মনে করো না আমাদের জ্ঞানটাকে। তো চলো, এর সাথেই শেষ করছি এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ছোট করে করলাম আর একটু শেয়ার করলাম, কারণ আজকে জামাই ষষ্ঠী, আজকে তো লাল্টুকে নিয়ে আসা উচিতই, কারণ ওরই মানে স্পেশাল এই ব্লগটা, কারণ জামাই খেতে ভালোবাসি। হ্যাঁ, তো সেই স্পেশাল ব্লগে যদি ও না আসে হবে না, তাই জন্যই আজকে ধরে বেঁধে আনা, এটাই হচ্ছে আমার গিফট জামাই ষষ্ঠীর। তো এই ওর তরফ থেকে, বাবা মার তরফ, বাবা ভাইয়ের তরফ থেকে সেটা তো পেয়েইছি, সেটা পরে যখন কিছু কিনবো তখন নিশ্চয়ই দেখাবো। রাত্রে ডিনারে বানিয়েছি আমার আর ঠাকুরের জন্য লুচি আর তার সাথে হলুদ আলু চচ্চড়ি, একদম সিম্পল। এই রেসিপিটা কিছুদিন আগেই বেঙ্গলি হোম কিচেনে আপলোড করেছি, যদি কেউ শিখতে চাও শিখতে পারো, ভালো লাগে লুচি পরোটার সাথে। কালকে আমি তোমাদের অনেকগুলো কথা বলেছিলাম, মানে আমি আর লালটু মিলে আমাদের আমরা অনেক কথা বলেছিলাম, গল্প করেছিলাম, কিন্তু ওটা কেউ সিরিয়াসলি নিও না। কারণ হচ্ছে ওটা আমরা আমাদের লাইফ কীভাবে কাটিয়েছি বা আমাদের লাইফস্টাইলটা বা আমাদের জীবনে যেটা আমরা অনুভব করেছি বলতে পারো, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সবার জীবন সমান নয়, সবার সংসার সমান নয়, সবার পরিস্থিতি সমান হয় না। তো পরিস্থিতির সাথে মানিয়ে বা যার যেমন পরিস্থিতি তার সাথে সে সেরকমভাবে ডিল করবে, এরকমই বলতে পারি। কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, আমরা যা এক্সপিরিয়েন্স করেছি আমাদের নিজেদের লাইফে 22 বছরে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ এটাকে কেউ সিরিয়াসলি নিও না, কেউ এ করো না। তবে হ্যাঁ, এর মধ্যে থেকে তোমাদের যদি মনে হয় কোনো জিনিসটা তোমাদের শিক্ষণীয় হলো বা কোনো জিনিসটা কাজে লাগলো, ডেফিনেটলি তোমরা সেটা ট্রাই করে দেখতে পারো। তবে হ্যাঁ, প্রথম থেকেই দুজন দুজনকে সময় দেওয়া উচিত, দুজন দুজনকে বোঝা উচিত, আর দুজনেরই মানে যতই এটা লাভ ম্যারেজ হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হোক, যতই যাই ম্যারেজ হোক,
যে কোনো ম্যারেজেই দুজন দুজনকে বোঝাটা খুব দরকার, যে ও কি চায়, তার সাথে সাথে আমাকে কি ছাড়তে হবে, আমার কি স্যাক্রিফাইস করতে হবে, এবং দুজনকেই এটা করতে হবে। সংসারটা দুজনের, দুজনকে সমান ব্যালেন্স করে চলতে হবে, তবেই কিন্তু সংসার সুখের হয়। তো যাই হোক, এটাই বলার ছিল, এটা কালকে বলা হয়নি, তাই জন্য আমি ভাবলাম ভিডিওটা এডিট করার আগে এই পার্টটা অ্যাড করে দেওয়া ভালো, কারণ কে কি ভুল বুঝবে না বুঝবে, আমরা হয়তো একটা মজা করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, কিন্তু সেটার অনেক মানে হয়ে যায়। সেই জন্য যাতে কোনো মানে না হয়, তাই জন্যই আমি ক্লিয়ার করার জন্য তোমাদের এই জাস্ট এই ক্লিপিংটা তুললাম। চলো এখন আমি এডিট করতে বসছি, আর এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো।